হ্যাঁ, স্বাগতম সবাইকে ইংলিশ টিচার বিজিতে। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের স্টুডেন্টদের মূল সনদ উত্তোলনের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো যারা আসলে মূল সনদ উত্তোলন করতে চাচ্ছেন, তারা কোন প্রসেসে কীভাবে আবেদন করবেন সেই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। কারণ আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে হচ্ছে অনার্স পাশ করছি, এবং এখানে আমি এই অনার্সের সার্টিফিকেটের জন্য আমি আবেদনটা করব। তো কী কোন প্রসেসে করব সে বিষয়টা সেটাই আমি আজকে রেকর্ড করতেছি, এবং এটাই দেখে আপনারা অনেকে সেটা ফলো করে যারা নতুন আবেদন করবেন, তো এখান থেকে কিছু বিষয় জানতে পারবেন। তো এখানে একটা এই বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন আইডিতে আপনারা লগ ইন করে আবেদনটা করবেন, সেই আইডিটা নাম্বারটা এখানে দেওয়া আছে। আর এখানে আরেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে আপনার আবেদনের সময় কী কী বিষয় লাগবে। যেমন আপনার লাগবে ছবি লাগবে, এবং যে আপনি 2001-এর পরে যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে যে সাময়িক সনদ পাইছেন সেই সনদের স্ক্যান কপি লাগবে। আর যদি 2001-এর পূর্বে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং সাময়িক সনদের স্ক্যানকৃত ফাইল, তিনটা বিষয় লাগবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার আবেদন করার 15 দিনের মধ্যে, এটা কিন্তু 6 নম্বর পয়েন্টে বলা আছে, 15 দিনের মধ্যেই কিন্তু আপনাকে হচ্ছে পেমেন্টটা করতে হবে। এবং পেমেন্টটা আপনার দুইভাবে করতে পারবেন, আবেদন যখন করবেন তখন অনলাইন পেমেন্ট করতে পারবেন, অথবা আপনার পেমেন্টের যে ফর্মটা সেটা ডাউনলোড করে নিয়ে সেটা প্রিন্ট আউট করে সোনালী ব্যাংক থেকেও করে নিতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় এখানে আপনার বলে রাখি, সেটা হচ্ছে যখন মূল সনদ রেডি হয়ে যাবে তখন কিন্তু এখানে আপনাকে SMS-এর মাধ্যমে কিন্তু তারা জানাই দেবে। তো আমি এখন ব্রাউজার ওপেন করছি, ব্রাউজার ওপেন করে আমি সেই আইডিতে এখন প্রবেশ করতেছি। আইডিটা আপনারা কিবোর্ড থেকে টাইপ করবেন, টাইপ করার পরে আপনারা ইন্টারফেস করলে আপনার যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইট আপনাকে নিয়ে যাবে, এবং এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে আপনি দুই ভাগে আপনি ঢুকতে পারবেন, সেটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস ব্যবহার করে অথবা আপনার মোবাইল নাম্বার ব্যবহার করে। তো ফার্স্টে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে ইমেল, আর আপনি যদি মনে করেন যে আমি ইমেলে করবো না মোবাইল নাম্বার দেবো, তাহলে এই যে সুইচ টু মোবাইল নাম্বার এখানে আপনার ক্লিক করতে হবে। করার পরে আপনার এমন একটা মোবাইল নাম্বারের অপশান আসবে, এখান থেকে আপনি এই মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আমি এই যে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে কিন্তু আমার ভেরিফিকেশন কোড কিন্তু অলরেডি চলে আসছে। তো এই ভেরিফিকেশন কোডটা আমি এখন হচ্ছে এখানে প্রবেশ করাবো, 4185, 4185 আমি কিন্তু এটা প্রবেশ করালাম। প্রবেশ করানোর পরে ওকে, ওকে পেজটা চলে আসছে। এখানে আসবে ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন, অরিজিনাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আমরা এই অরিজিনাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার হচ্ছে যে আমাদের মূল আবেদন সেই আবেদনটা ফর্মটা এখানে চলে আসবে। আসার পরে আপনাকে কিন্তু এখানে নির্দেশিকাটা দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের যে হচ্ছে বিজ্ঞপ্তিটা ছিল বিজ্ঞপ্তিটা কিন্তু এখানে আবার দেওয়া আছে। এটা আপনি একবার পড়ে নেবেন, এখানে সব আপনাকে কী কী নির্দেশিকা রয়েছে সেই নির্দেশনা সেই নির্দেশনাটা কিন্তু এখানে দেওয়া আছে। দেওয়ার পরে আপনি এটা পড়ে নেওয়ার পর এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে পরবর্তী পেজে কিন্তু আপনাকে নিয়ে যাবে। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আপনার চলে আসলো, এখানে আসছে এক্সাম নেম, সেশন, রেজিস্ট্রেশন নম্বর। আমি এখানে এক্সাম আপনার প্রথমটাই হবে ব্যাচেলার ডিগ্রি অনার্স আমাদের জন্য, এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে সেশন, আমার সেশন ছিল হচ্ছে আমার সেশন ছিল হচ্ছে 10/11, আমি 10/11-তে চলে যাব। 10/11 এখানে রেজিস্ট্রেশন নাম্বার শেষে
তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিব, এটা আমার রেজিস্ট্রেশন নাম্বার, এটা দিয়ে আমি সার্চ করব। সার্চ করার পরে এখানে আমার নাম চলে আসছে, আমার বাবার নাম, মায়ের নাম, রোল নাম্বার, পাসিং ইয়ার সব কিছু এখানে চলে আসছে। দিয়ে দিলাম, ইমেল নাম্বার আছে, ইমেলটা এখান থেকে দিয়ে দিব, ইমেল নাম্বারটা দিয়ে দিলাম। পরে এখানে বলছে সেভ অ্যান্ড নেক্সট, আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম। নেসেসারি ডকুমেন্টস, প্রভিশনাল সার্টিফিকেট, এনআইডি, ফটো, অনলি পিডিএফ ফরম্যাট, উইদাউট রিকোয়ার্ড ডকুমেন্ট অ্যাপ্লিকেশন উইল নট বি কন্টিনিউ। আপনাকে এখানে চাইছে প্রভিশনাল সার্টিফিকেট চাইছে, আপনার এনআইডির ফটো কপি চাইছে, এনআইডির স্ক্যান কপি চাইছে, এবং একটা ফটো চাইছে, আর তিনটা জিনিসই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। কিন্তু ওখানে দেখলাম হচ্ছে যখন বিজ্ঞপ্তি দেওয়া ছিল সেখানে কিন্তু এনআইডির কথা কিন্তু বলেনি। যাই হোক, আপনার এই তিনটা জিনিসই আপনার সাথে রাখা লাগবে। ওকে, এবার আমি আমার ছবিটা আপলোড করতেছি, এখানে সাদ্দাম এনআইডি নামে সেভ করা আছে, সাদ্দাম এনআইডি নামে আমি আপলোড করে দিলাম। তাহলে আমি এখানে অনার্স সার্টিফিকেট, এনআইডি এবং যেই আমার ছবি, ছবিটা কিন্তু আপলোড অলরেডি করে দিলাম। সেভ অ্যান্ড নেক্সট। এখানে আমাকে কিন্তু একটা ট্রানজ্যাকশন নাম্বার কিন্তু আমাকে দিয়ে দিছে, ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে দিছে। এখন এখানে বলে দিছে যে অনলাইন পেমেন্ট, আর এখানে ডাউনলোড পে স্লিপ। এখানে যদি আমি ডাউনলোড পে স্লিপে সাপ দিই তাহলে কিন্তু তারা একটা পে স্লিপ কিন্তু আমাকে এখানে দিয়ে দিবে সোনালী ব্যাংকের। এখান থেকে কিন্তু আমি 506 টাকা পরিশোধ করে, সোনালী ব্যাংকে পরিশোধ করে পে স্লিপটা নিয়ে নিতে পারি, এবং যখন আমি মূল সনদটা কিন্তু উত্তোলন করবো তখন কিন্তু এই পে স্লিপটা কিন্তু কাজে লাগবে। আর যদি আমি অনলাইন পেমেন্ট করি তাহলে এখানে অনলাইনে পেমেন্টে সাপ দেওয়ার পরে দেখি কী আসে। এখানে দুটো আসছে, ফর ম্যানুয়াল পেমেন্ট, পেমেন্ট ফর অনলাইন পেমেন্ট। তো অনলাইন পেমেন্টে আমি যদি এখানে সাপ দিয়ে দিই, সাপ দেওয়ার পরে এখানে সোনালী পেমেন্ট গেটওয়ে, এখানে অনেকগুলো অপশন আসতেছে। এখানে আসছে কার্ড, মোবাইল ব্যাঙ্কিং, সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাঙ্কিং। আমি যদি মোবাইল ব্যাঙ্কে সাপ দিই তাহলে কিন্তু এখানে রকেট, বিকাশ, উপায়, নগদ সব কিছু চলে আসছে। হ্যাঁ, বা কার্ডের মাধ্যমে যাবে, বা সোনালী ব্যাংকের ইসেবার মাধ্যমে যাওয়া যেতে পারে। তো আমি বিকাশে সাপ দিলাম। এখানে বিকাশ হচ্ছে 500 টাকা ফি, 500 টাকা মোট খরচ, আর হচ্ছে তাদের প্রসেসিং ফি নিয়ে কাটবে 500 টাকা, টোটাল 505 টাকা। তাহলে এখানে কনফার্মে যখন আপনি সাপ দেবেন, কনফার্মে সাপ দেওয়ার পরে এখানে আসছে পে উইথ বিকাশ, পে উইথ বিকাশে আপনি যখন সাপ দেবেন তখন কিন্তু এখানে বিকাশ যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে দিতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কনফার্ম দিতে হবে, কনফার্ম দেওয়ার পরে এখানে কিন্তু বিকাশের একটা ভেরিফিকেশন কোড মোবাইলে কিন্তু অলরেডি চলে আসবে, আমার মোবাইলে কিন্তু অলরেডি চলে আসছে, দেখি আমি। ওকে, এটা চলে আসছে, আমি এটা দিয়ে আমি যখন কনফার্ম করে দিব তখন এখানে কিন্তু আমার বিকাশের পিন নাম্বার কিন্তু আমার যাবে। তাহলে পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখানে যখন আমি কনফার্ম করে দিব তখন কিন্তু হ্যাঁ, ইয়োর পেমেন্ট সাকসেসফুলি রিসিভড আমাকে কিন্তু দিয়ে দিছে, পেমেন্টটা তারা নিয়ে নিছে, এবং আমার মোবাইলেও কিন্তু সেই মেসেজটা আসছে, পেমেন্ট টাকা 505 টু সোনালী ব্যাংক লিমিটেড, এতই সাকসেসফুল। তার মানে আমার এখানে আমার প্রসেসটা আমার কমপ্লিট হয়ে গেল, এখানে কিন্তু আর কোনো আপনার আর কাজ নাই। তো এখন দেখি আমি ব্যাকে গিয়ে এদের ইয়েটা, এখান থেকে আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাই।
অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যদি আমি এখন সাব দিই কি আসে এখন দেখি। ট্রানজাকশন আইডি এখানে দিয়ে দিছে, তারপর হেড নেম, অরিজিনাল সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট নেম মোহাম্মদ সাদ্দাম হোসাইন, রেজিস্ট্রেশন নাম্বার, ডিপোজিট অ্যামাউন্ট 500, পেমেন্ট স্টার্টিং ডেট আজকের ডেট চলে আসছে, পেমেন্ট ক্লোজিং ডেট এটা, ট্রানজাকশন ডেট 17 তারিখে আসছে, কয় তারিখে আমি ট্রানজাকশন হলো, এবং ব্যাংক ট্রানজাকশন আইডি নাম্বার এখানে দিয়ে দিয়েছে, এবং স্ট্যাটাস পেইড। আপনার কিন্তু এখানে অনলাইনে কিন্তু আপনার স্ট্যাটাস পেইড দেখাচ্ছে, তো আপনি যখন মূল সনদ কিন্তু আনতে যাবেন তখন কিন্তু কার হচ্ছে আপনার টাকা জমার কোনো রসিদ আর দেওয়া লাগবে না, অনলাইন থেকে সেটা হয়ে যাবে। তাহলে আমরা অরিজিনাল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন এখানে মাঝখানে এটা দিয়ে আবেদন করলাম, এবং শেষে আবেদন শেষে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে আমার স্ট্যাটাসটা আমি দেখে নিতে পারলাম। আর এখানে আরেকটা আছে ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন, এটাতে কি আছে দেখি। হ্যাঁ, এখানে আবার এই ফর্মটা আমাদের আসলে পূরণ করা লাগবে কি না, যেটা পূরণ করলাম সেটাতেই হবে নাকি এখানে থেকে আবার পূরণ করা লাগবে সে বিষয়ে আমি জেনে আমি নেক্সটে হয়তো আবার ভিডিও দিব। তো এই ছিল মূলত আমার আবেদন, তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আশা করি ভিডিওটা দেখে অনেক কিছুই জানতে পারলেন, এবং যখন আবেদন করবেন তখন অবশ্যই একটু সতর্ক হয়ে আবেদন করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।